আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের মাঝেই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। ঘটনায় গুরুতর জখম অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর লাভপুর রাস্তার উপর প্রান্তিক এলাকায়। দমকলে গাড়ির সাথে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাজেশ লোহার নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। আরও একজন বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। লকডাউনের মধ্যেই এই ধরনের পথ দুর্ঘটনা মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে প্রান্তিক এলাকায়। বোলপুর থেকে সৌভিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।